ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে গ্রামীণ ফোন সেন্টারের শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গ্রামীণ ফোন সেন্টারের উদ্বোধন হয়েছে আজ মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর সদরে টিএনডি রোড সংলগ্ন সেলিম সুপারমার্কেট এই সেন্টারটির ফিতা কেটে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বাঞ্ছারামপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, গ্রামীণ ফোনের হেড অব সার্কেল রিটেল মোহাম্মদ সাকুয়াত হোসেন চৌধুরী, নবীনগর ক্লাস্টার ম্যানেজার সঞ্চয় কর্মকার, রিটেল চ্যানেল ম্যানেজার মোহাম্মদ এহতেশামুল হক এবং মন্দিরা দাস প্রমুখ। গ্রামীণ ফোনের সেবা সবকিছু এখন হাতের কাছে, এমনটি বলছেন বাঞ্ছারামপুর উপজেলা গ্রামীণ ফোন সেন্টারের স্বত্বাধিকারী বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন এখান থেকে সিম রিপ্লেসমেন্ট, নতুন সংযোগ ক্রয়, হ্যান্ডসেট ও মডেম ক্রয়, সিমের মালিকানা পরিবর্তন, ফ্লেক্সিলোড ও বিল পেমেন্ট, ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস, প্রিপেড ও পোস্টপেড মাইগ্রেশন ইত্যাদি সার্ভিস দেওয়া হবে। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন গ্রামীণ ফোন সেন্টার হওয়াতে আমরা বাঞ্ছারামপুরবাসী সহ আশেপাশের উপজেলার গ্রাহকরা অনেক উপকৃত হব, সেজন্যই গ্রামীণ ফোন সেন্টারটি বাঞ্ছারামপুর হওয়াতে আমরা আনন্দিত। এ সময় বক্তারা বলেন বাঞ্ছারামপুরে গ্রামীণ ফোন সেন্টারটি হওয়াতে আমরা তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারব, যে কোনো সমস্যা সমাধানে সরাসরি গ্রামীণ ফোন সেন্টার সেবা সহ ডিজিটালাইজেশন ইনফরমেশন পেয়ে আমরা উপকৃত হব। আমরা এটা চিন্তা করেছি এবং সবচাইতে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে আমরা এটা এক্সিকিউট করেছি। বাংলাদেশে এই প্রথম এই বছরে আমরা এক্সিকিউশনের জন্য বাঞ্ছারামপুর যখন প্লেস করি, ম্যানেজমেন্ট কোনো রকমের কায়ামনোপক্ষে তারা এক বাক্যে মেনে নেয় এবং এটা এক্সিকিউশনের জন্য পারমিশন দেয়। এবং সেলিম ভাই, সে আমাদের ডিস্ট্রিবিউটর ওনার, গ্রামীণ ফোনের বহুদিন ধরে গ্রামীণ ফোনের সাথে বিজনেস করতেছে এবং এই জায়গাতে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। এবং এটা আমার জন্য দারুণ এক ট্রানজিশন টাইম যে আমি এই জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছি। আর আমার গৌরবান্বিত হওয়ার বড় একটা কারণ হচ্ছে এমন এক কলিগের হাতে এই দায়িত্বটা অর্পণ হতে যাচ্ছে যার কাছে আমি কাজ শিখেছি। অনেক সার্ভিস, অনেক কিছু আমি কাছ থেকে তার কাছ থেকে শিখেছি, মজুরি আপনাদের কাছে আছে, টেম্পোরারি ম্যানেজার হিসেবে উনি উপস্থিত, আর আমাদের দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ তিনি সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দেন, এই পুরো এক্সপিরিয়েন্স তিনি চেরা এবং সার্কেল মিস্টার স্বাগত সঞ্চয়। সো আমি আরেক দফায় যারা এখানে বাঞ্ছারামপুরের আছেন আরেকবার বলি, স্বাগত ভাই বারবার এক কথা বলতেছিলেন যে বাঞ্ছারামপুর সাচিন সেন্টার এখান থেকে একটা মডেল সেন্টার হওয়া উচিত। উচিত এই কারণে বলেছে জনপদ, এখানকার ক্লাস্টার, মানুষের বিহেভিয়ারাল পারচেজিং বিহেভিয়ার এবং এই যে এজেন্ট যারা আছে উইথ সেলিং ভাই, তো ভাবছে যে এটাই হবে মডেল জিপিসি পুরো চিটাগং সার্কেলের মধ্যে। আর আমরা যারা বাঞ্ছারামপুরবাসী আছি আমরা সকলে আমরা সর্বপ্রকার সহযোগিতা আমরা করব, যাতে আপনাদের এখানে একটা মডেল একটা সেন্টার হিসেবে বাঞ্ছারামপুর জন্য রূপ লাভ করতে পারে, সেই চেষ্টা সেই সহযোগিতা আমাদের থাকবে। তবে এই যে সেবা আপনারা দূর করে নিয়ে আসছেন, সেটা থেকে আসছেন ডিভিশন পরিচালনা করেন এবং আপনারাও যারা আছেন এবং আপনারা অনেক দক্ষ এবং আপনাদেরকে বাঞ্ছারামপুর আসা, আমি বাঞ্ছারামপুরবাসীর পক্ষ থেকে বাঞ্ছারামপুর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এবং আপনাদেরও এই গ্রামীণ ফুড সেন্টারে সেবার সেবা দিতে যাইয়া যদি কোনো অসুবিধার কোনো সৃষ্টি হয়, কোনো ঝামেলার সৃষ্টি হয়, আমরা আছি, মেয়র আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা সকলেই আমরা একটা আলাদা নজরে আমরা গ্রামীণ ফুড সেন্টারকে আমরা দেখবো। গ্রামীণ ফুড সেন্টার থেকে যাতে সহজে সুবিধাটা নিতে পারে ওই দিকে চিন্তা করে বসরা বাঞ্ছারামপুরে এই গ্রামীণ ফোন সেন্টারটা দিয়েছে। এটা কিন্তু নবীনগরও নাই, উন্নাতও নাই, দাউদকান্দিতেও নাই, এই এই বেল্টে গ্রামীণ ফোন সেন্টার নেই, এটা একমাত্র বাঞ্ছারামপুর এটা আসছে। তো আমি সবার কাছে দোয়া চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন গ্রামীণ ফোনের বিজনেসটা যেন আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।